হাই সবাই, কেমন আছো তোমরা? আবার আমি চলে এসেছি আমার চ্যানেল মধুরিমা ঘোষ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি একটু রেডি হয়েছিলাম, একটু গেছিলাম স্নেহাদের বাড়িতে, কারণ স্নেহার বাবা তো 2019-এ মারা গেছে। তো 2 বছর হয়ে গেল, তো আজকে একটু গেলাম, একটু ওর সাথে একটু টাইম স্পেন্ড করলাম, কারণ মনটা স্বাভাবিক খারাপ লাগবে, একা একা রয়েছে। তোদের বাড়িতে গিয়ে একটু টাইমটা স্পেন্ড করলাম, এবং তাই তখন কোনো ভিডিও, আজকের দিন বলেই আমি আর কোনো ভিডিও করিনি। ওরও তো একটু মনটা খারাপ, স্বাভাবিক হওয়াটাই। তো ওইখান থেকে আমি ফিরলাম, ফিরে আমি ভাবলাম ড্রেস ট্রেস পরা আছি সুন্দর, তো এই সুযোগে আমি ভিডিওটা একটু করে ফেলি, তো তাই জন্য তোমাদের সামনে আসা। তো আজকে অন্য কিছু না, একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা তোমরা খেয়েছো কিনা বা জানো কিনা আমি জানি না। সেটা হচ্ছে পাটের লড়া, পাট পাতা দিয়ে, মুগ ডাল দিয়ে পাটের লড়া। তো কীভাবে হয় সেটা সেটা আমি দেখাচ্ছি, তোমরা দেখো, তারপরে আবার আসছি তোমাদের কাছে। তো পাট পাতা লড়ার বানানোর জন্য কী কী লাগছে আমি একটু দেখিয়ে দিই, ভুলে গেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম রেসিপিটা, তাই আবার ক্যামেরাটা অন করলাম মাছ রান্নার থেকে। তো যাই হোক, আমরা তেল নিয়েছি, সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন দেওয়া হয়েছে হচ্ছে কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে। তার ওপরে ফোড়নের মধ্যে আমি শাকটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে, ধুয়ে নিয়ে শাকটা দিয়ে দেওয়া হয়েছে। আর কাঁঠালের বিচি ছাড়িয়ে নিয়ে সিদ্ধ রাখা হয়েছিল, তো সেই বিচিটাও দিয়ে দেওয়া হয়েছে। আর সাইডেই দেখো মুগ ডাল সিদ্ধ আছে, সেই মুগ ডাল একটু ভেজে নিয়ে তারপরে সিদ্ধ করে রাখা হয়েছে। এইবার একটু তেলের মধ্যে পাতা আর কাঁঠালের বিচি নাড়িয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে একটু নারকেল পোড়া দিয়ে দেওয়া হলো। এটা ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। আবারও বলে দিই, তেলে ফোড়ন দেবে কালো সর্ষে আর শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে তার মধ্যে ধুয়ে রাখা যে শাক, সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি, ওগুলো দিয়ে দেবে। তারপরে নারকেলের কোড়া দিতে হবে, আর ডালটা ভেজে মানে রোস্ট করে সিদ্ধ করে রাখা আছে। তো ডালটা এবার দেব, এটা কিন্তু মুগ ডাল, পাটের লড়া কিন্তু মুগ ডাল দিয়েই হয়, অন্য ডাল দিলে কিন্তু ভালো লাগবে না। এইবার সিদ্ধ করা ডালটা ঢেলে দিলাম, এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এর মধ্যে স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম মানে চিনি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবে, এবার ভালো করে নাড়ানোর পর ঢাকা দিয়ে দেওয়া হবে।
ঢাকা দিয়ে দেব। তারপরে আস্তে আস্তে আপনি আপনি একটা শাকের যে জল বেরোয় না সেটা বেরোবে, তো সেটার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। তো এটা ঢাকা দিয়ে রাখি, তারপরে হওয়ার আগে আমি আবার দেখাবো, ঢাকা তোলার আগে আবার আমি দেখাবো। তো ঢাকাটা দিয়ে দাও অদিতি, একদম। তো কেমন লাগলো রেসিপিটা তোমরা নিশ্চয়ই জানিও কমেন্ট বক্সে। এখন তো আমার কমেন্ট বক্স ভিজিবল হয়ে গেছে, তো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। অনেকে আমাকে মানে রেসপন্স করছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা সবাই দেখো এই রেসিপিটা, ট্রাই করো বাড়িতে, কেমন হলো প্লিজ জানিও, আর কেমন খেতে হলো সেটাও জানিও। খুব ভালো খেতে হয় সবসময়, মানে ননভেজও যেমন ভালো ভালো অনেক রেসিপি আছে, ভেজও অনেক ভালো ভালো রেসিপি আছে। যদিও বা আমি খুব একটা ভেজ ভালো খাই না, কিন্তু এই পাটের লড়া বা কিছু কিছু ভেজ জিনিস যেগুলো বেশ ভালোই হয় সেটা আমি খাই। তো এই রেসিপিটা তোমরা অবশ্যই করো, আর করে কিন্তু জানিও যে কেমন হলো। তো আজকে ভিডিওটা আমি এই অবধিই রাখবো, আর আমি বড় করছি না, আজকের ভিডিওটা একটু ছোটোই, জাস্ট তোমাদের সাথে আমি ভিডিওর ওই রান্নার রেসিপিটা শেয়ার করব, তাই জন্যে আরও মানে আমি ভিডিওটা করলাম। তো আবার খুব তাড়াতাড়ি আসছি একটা ভিডিও নিয়ে, নতুন রকম একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণে দেখতে থাকো আমার চ্যানেল মধুরিমা ঘোষ, সঙ্গে থেকো আমার, সাপোর্ট করো আমাকে, আর তোমরা সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আজকে সবাইকে টাটা, লোডস অফ লাভ টু অল মাই ভিউয়ার্স, টু অল মাই সাবস্ক্রাইবার্স, আর দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে।